হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বাই অনাথা হাসিন। আজকে আমি তোমাদের জন্য ঈদের একটা মেকআপ লুক নিয়ে এসেছি, যেটা তোমরা ঈদের দিন সকালে অথবা এই মেকআপটি তোমরা ঈদের দিন বিকালে বা রাতে ট্রাই করতে পারবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখা যাক কীভাবে মেকআপটি করলাম। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন যে গরম, তো ফার্স্টে আমি সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, এটা অ্যাভিনোর একটা সানস্ক্রিন। এরপর আমি আমার স্কিনে প্রাইমার লাগিয়ে নিয়েছি, W7-এর একটা প্রাইমার। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশনটা আজকে ইউজ করতেছি। তো আমার স্কিনে আমি ফুল ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আমার মোস্ট ফেভারিট জ্যাকলিনের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে সেট করে নেব। এরপর আমি আমার আই মেকআপে চলে আসব। আমি আমার এক চোখের আই মেকআপ অলরেডি করে ফেলেছি। আজকে আমি আমার একটা প্যালেট ইউজ করে আই মেকআপ করবো, কজ আমি আমার বাবার বাসায় মিরপুরে, যার কারণে আমার অনেক মেকআপ মানে আই শ্যাডো প্যালেট আনা হয়নি। তাই ভাবলাম এই প্যালেটটা দিয়েই করি। আর এই প্যালেটের কালারগুলো খুব মানে অলমোস্ট সবার কাছেই থাকে। তো আমি লাইট ব্রাউন কালার দিয়ে আমি আমার ফার্স্ট আই কন্ট্রোল করে নিচ্ছি। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কজ আই মেকআপ ভালোভাবে ব্লেন্ড না হলে মেকআপের আই মেকআপ দেখতে ভালো লাগে না। আই মেকআপের মেইন জিনিসই হচ্ছে ব্লেন্ড। তত ভালো ব্লেন্ডিং হবে আই মেকআপ দেখতে, তত ভালো লাগবে। তো আমি এবার টেরাকোটা কালারের পাশে যে কালারটা আছে ওই কালারটা নিচ্ছি, ডিপ কালার, চকলেট কালার টাইপ ওই কালারটা নিয়ে আমি আমার চোখের উপরে আর চোখের নিচে একসাথেই মেকআপটা করে নিচ্ছি। ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে আমি আমার চোখের শেপে ফার্স্টে অ্যাপ্লাই করছি। এরপর আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আই শ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ফার্স্টে আমি জাস্ট ট্যাপ ট্যাপ করে আই শ্যাডোটাকে চোখে অ্যাপ্লাই করেছি। এরপর আমি খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নিব, যাতে কোনো হ্যাশ লাইন না বোঝা যায়। ব্লেন্ডিং আই মেকআপটা দেখতে খুব স্মুথ লাগে। এবার ওই সেম প্যালেটের দুবাই নামে যে কালারটা আছে ওইটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করবো। খুব ভালো করে আমি এই কালারটা অ্যাপ্লাই করবো। এটা একটা শিমারি কালার, তোমরা এখানে চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। আর আমি আমার ফিঙ্গার ইউজ করতেছি, কজ আমার কাছে সব ব্রাশ ওই পাশ অ্যাকচুয়ালি ছিল না আমার আই মেকআপের। তো আমি আমার ফিঙ্গার ইউজ করেই খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আই শ্যাডোটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এরপরে আমি নেক্সট যেটা করবো সেটা হচ্ছে আইলাইনারে চলে যাব। আমি খুব চিকন করে একটা আইলাইনার অ্যাপ্লাই করব। ইনার কর্নার, ব্রো বন এগুলো হাইলাইট করে নিচ্ছি। এরপরে চলে যাব নেক্সট লাইনারে। আমি ল্যাকমির আইলাইনার, লিকুইড আইলাইনারটা ইউজ করছি আজকে। ব্লাশের টাইম, আমি এসেন্সের সিল্কি টাচ 30 নম্বর শেডের এই ব্লাশটা ইউজ করতেছি। এটা দিনের বেলা একটা খুব স্নিগ্ধ একটা লুক দেয়। মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইটার। এখন আমি হাইলাইটারে চলে যাব। আমি কনা বাই ফার্নাজ আলমের টুইঙ্কল শেডের হাইলাইটারটা ইউজ করতেছি। হাইলাইটারটা জাস্ট মানে অসাধারণ, এটার ব্যাপারে কিচ্ছু বলার নেই। আমি জাস্ট এটা প্রেমে পড়ে গেছি হাইলাইটারটার, এত ভালো একটা হাইলাইটার। আমি আজকে তোমাদেরকে দুইটা লিপস্টিকের অপশন দেখাবো, একটা হচ্ছে নিউট কালার আর একটা হচ্ছে খুবই ব্রাইট একটা কালার। সো তোমরা যে কোনো কালার লিপস্টিক তোমাদের চয়েস মতো লাগাতে পারো, তাই আমি তোমাদেরকে দুইটা অপশন দেখিয়ে দিলাম। ফার্স্টটা হচ্ছে স্টিলার একটা লিকুইড লিপস্টিক,
নিউট কালারটা আমি ফার্স্টে ইউজ করেছি। এরপর আমি ফ্ল্যাশ মোমেন্টের 404 নাম্বার সেটের কালারটা ইউজ করেছি। এটা খুবই মানে ব্রাইট একটা কালার, তো ডিপ একটা কালার। যারা ব্রাইট কালার পছন্দ করো তারা এই কালারটা ইউজ করতে পারো, আর যারা নুট কালার পছন্দ করো তারা নুট কালার ইউজ করতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, ড্রেস সাথে যেটা যায়। তো এরপরে আমি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটা সেট করে নিব। আমি ম্যারিওর সেটিং স্প্রেটা দিচ্ছি, এটা খুবই ভালো একটা সেটিং স্প্রে। তো সবাই ভালো থাকবে, সবাইকে আবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।